क्लास 8 सब्जेक्ट फिजिकल साइंस चैप्टर फैमिलियरिटी विथ फ्यू गैसेस पार्ट 2। आज के आमरा कोयेकटी गैसेर परिचिति चैप्टरेर पार्ट 2 आलोचना करछी। एई चैप्टरेर जे पॉइंट्स गुलो आज के वीडियोते आलोचित होते चले तार मध्य प्रथमत होच्छे अक्सिजेनेर भौत धर्म और द्वितीयत अक्सिजेनेर रासायनिक धर्म। आमरा पार्ट 1 एई चैप्टरेर पार्ट 1 वीडियोते किन्तु अक्सिजेन कोथा थेके एलो, बाताशे अक्सिजेन थाकार सुविधे, अक्सिजेनेर कि शुधुई सुविधे नाकि किछु समस्याओ आछे एबं समस्या थाकले सेई समस्यार प्रतिकार, एछाड़ा अक्सिजेन मानुषेर कि काजे लागे, अक्सिजेनेर प्रयोजनीयता पुरोटाई किन्तु आमरा पार्ट 1 वीडियोते जेनेछि। एइबार एखन पार्ट 2 वीडियोते अक्सिजेनेर धर्म निये आलोचना करा होबे। प्रथमत होच्छे अक्सिजेनेर भौत धर्म। फार्स्ट पॉइंट कि साधारण अवस्थाय अक्सिजेन एकटि बर्णहीन, गंधहीन ओ स्वादहीन एकटा गैस। सेकेंड पॉइंट, वायु अपेक्षा अक्सिजेन सामान्य भारी। प्रमाण उष्णता ओ चापे एर घनत्व प्राय 1.43 ग्राम पर लिटार। प्रमाण उष्णता चापे एर घनत्व होच्छे प्राय 1.43 ग्राम पर लिटार। थर्ड पॉइंट, अक्सिजेन जलेर सामान्य द्रव्य। 0 डिग्री सेंटिग्रेड उष्णताय विशुद्ध जले अक्सिजेनेर द्रव्यता कत प्राय 14.6 मिलीग्राम पर लिटार। नेक्स्ट होच्छे अक्सिजेनेर हिमांक होच्छे -218 डिग्री सेंटिग्रेड एवं स्फुटनांक होच्छे -183 डिग्री सेंटिग्रेड। घनीभूत होले ए -183 डिग्री सेंटिग्रेड टेम्पारेचारे अक्सिजेनटा कि हय हल्का नील रंगेर तरले परिणत हय, अर्थात स्टेटटाई चेंज करछे, तरले परिणत होच्छे। এই তরল হাইড্রোজেন ব্যবহার করে সেটাকে যদি কোনোভাবে সলিড করা হয় সেক্ষেত্রে অক্সিজেনটা নীল রঙের একটা কঠিন অবস্থা লাভ করবে। নেক্সট পয়েন্ট, আইসোটোপ। সাধারণ অক্সিজেনের মধ্যে তিন রকম আইসোটোপ আছে, আমরা দেখতে পাচ্ছি 8O16, 8O17 আর 8O18। সাধারণ অক্সিজেনের মধ্যে এই আইসোটোপগুলির শতকরা অনুপাত যথাক্রমে 99.76:0.04:0.2। এই হলো অক্সিজেনের আইসোটোপ আর এইগুলো হলো অক্সিজেনের ভৌত ধর্ম। ডিজিটসগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি অক্সিজেনের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে অক্সিজেন অণু দ্বিপরমাণু। আমরা সকলেই জানি অক্সিজেন মানে O2, অর্থাৎ অক্সিজেন অণুটা দ্বিপরমাণুক। কিন্তু উচ্চ উষ্ণতায় কি হয়, অক্সিজেন অণু ভেঙে গিয়ে পারমাণবিক অক্সিজেন উৎপন্ন করে। আমরা দেখতে পাচ্ছি O2 ভেঙে গিয়ে কি করছে, O+O পারমাণবিক অক্সিজেনে পরিণত হচ্ছে, উৎপন্ন করছে। এই পারমাণবিক অক্সিজেনটা খুব শক্তিশালী জারক। আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস টেম্পারেচার কত দেওয়া রয়েছে, 116.4 কিলো ক্যালোরি টেম্পারেচার। নেক্সট হচ্ছে বহুরূপতা। অক্সিজেনের বহুরূপতা ধর্ম বর্তমান। অক্সিজেন হচ্ছে O2 আমরা জানি, আর ওজন O3 হলো অক্সিজেনের রূপভেদ। ওজন আর অক্সিজেন একই মৌলিক পদার্থের দুটো ভিন্ন ভিন্ন রূপ। সমযোজ্যতার দ্বারা দুটি অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি হচ্ছে, অক্সিজেনের অণু গঠন করছে, যার সংকেত রূপে আমরা কি পাচ্ছি, O2। আর ওজনটা কি থ্রি পরমাণু, অর্থাৎ তিনটি ও পরমাণু দ্বারা ওজনের অণু গঠিত হয়, যার সংকেত আমরা কি জানি, O3।
এটা হলো বহুরূপতা। নেক্সট হচ্ছে রাসায়নিক সক্রিয়তা, অক্সিজেন গ্যাসের রাসায়নিক সক্রিয়তা। অক্সিজেনটা কি অত্যন্ত সক্রিয় একটা মৌল, এমনি সক্রিয়। আর উচ্চ উষ্ণতা এবং অনুঘটকের উপস্থিতিতে এর সক্রিয়তা খুব বেড়ে যায়। অনুঘটক, অনুঘটক আবার দু রকম হতে পারে। অনুঘটক কি করে, বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজের কোনো রকম কোনো পরিবর্তন না করে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে বা বিক্রিয়ার বেগকে বেগটাকে আর কি কমিয়ে দেয়। সো এটা কি বলছে এখানে, অক্সিজেনটা উচ্চ উষ্ণতা এবং অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেনের সক্রিয়তাটা খুব বেড়ে যায়। নিষ্ক্রিয় গ্যাস হ্যালোজেন এবং গোল্ড, প্ল্যাটিনাম এই সমস্ত কয়েকটি নোবেল মেটাল ছাড়া প্রায় সমস্ত মৌলিক পদার্থের সঙ্গেই কি হয়, এই গ্যাস অক্সিজেন প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতা রাখে। নেক্সট পয়েন্ট হচ্ছে দহনশীলতা। অক্সিজেন কি দাহ্য নয় কিন্তু দহনে সাহায্য করে। হ্যাঁ, দেখা যায় যদি একটা শিখাহীন জ্বলন্ত পাটকাঠি অক্সিজেনপূর্ণ গ্যাসের মধ্যে সাবধানে প্রবেশ করা হয়, কি কি দেখা যাবে, জ্বলন্ত পাটকাঠি অক্সিজেনপূর্ণ গ্যাসের মধ্যে যদি প্রবেশ করা হয় কি হবে, অক্সিজেন আমরা কি জানলাম যে নিজে তো দাহ্য নয়, নিজে জ্বলে না কিন্তু সে অপরকে দহনে সহায়তা করবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ধাতু বা অধাতুর সঙ্গে অক্সিজেনের যুক্ত হওয়ার সময় তাপ এবং আলো উৎপন্ন হয়, আর এই রকম বিক্রিয়াকেই আমরা কি বলি, দহন। দহনে কি হয়, দাহ্য পদার্থগুলি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জারিত হয়, যেটা আমরা পরে পাবো অক্সিজেনের জারণ ধর্ম হিসেবে। এই হলো দহনশীলতা। নেক্সট চলে আসছি শ্বাসকার্য। জীবের শ্বাসকার্যে আমরা জানি অক্সিজেনের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ। কিছু নিম্ন শ্রেণীর জীব আছে, তারা ছাড়া প্রায় সমস্ত উদ্ভিদ ও প্রাণী কি করে, শ্বাসকার্যের সময় পরিবেশ থেকে অক্সিজেন নেয় ও কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ত্যাগ করে। এই যে দেহের অভ্যন্তরে কার্বন ঘটিত খাদ্যের যে সরল উপাদানগুলো তার সঙ্গে যে অক্সিজেনের সংযোগ হচ্ছে, যে সেটাকেই আমরা কি বলছি, দহন। আর সেটাই হচ্ছে কি, জীবের শ্বাসকার্যের সঙ্গে যুক্ত সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যেটা হচ্ছে দহন। আর এর ফলে কি হয়, শরীরের জন্য যেটুকু তাপ বা শক্তি প্রয়োজন সেটা সেখান থেকে উৎপন্ন হয়। যেমন শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান গ্লুকোজ আমরা দেখতে পাচ্ছি C6H12O6 প্লাস অক্সিজেন দিয়ে কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, জল, তাপ। তাহলে এই যে গ্লুকোজ এই জারিত হচ্ছে, হয়ে কি করছে, শক্তি উৎপন্ন করছে, সেটা আমরা বুঝতে পারছি এই রিঅ্যাকশনের মাধ্যমে। এই হলো শ্বাসকার্য। নেক্সট চলে আসছি অক্সাইড গঠন। আমরা দেখতে পাবো অক্সিজেন বিভিন্ন ধাতু বা অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি কি ধরনের অক্সাইড গঠন করতে সক্ষম। প্রথমেই অধাতুর সঙ্গে বিক্রিয়া, অধাতুর সঙ্গে বিক্রিয়ায় আবার অক্সিজেন প্রথমত যেটা তৈরি করছে আমরা দেখাচ্ছি আম্লিক অক্সাইড গঠন। কার্বন, সালফার, ফসফরাস সবগুলো কি অধাতু। সো এই সমস্ত অধাতুকে বায়ুর মধ্যে আগুন ধরিয়ে দিলে সেগুলো জ্বলে ওঠে এবং বাতাসের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করে, আম্লিক অক্সাইড উৎপন্ন করে। আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এন এক্সাম্পল দুটো রিঅ্যাকশন আমি এখানে দেখিয়েছি, কার্বন প্লাস অক্সিজেন কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, সালফার প্লাস অক্সিজেন কি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড। আর এই জাতীয় অক্সাইডকে যদি জলে দ্রবীভূত করানো হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, কি উৎপন্ন হয়েছে, H2CO3, যেটাকে আমরা কি জানি, কার্বনিক অ্যাসিড। আর সালফার ডাইঅক্সাইড SO2 জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, H2SO3, অর্থাৎ সালফিউরাস অ্যাসিড। ঠিক একইভাবে যদি ফসফরাস থাকে সেক্ষেত্রে কি হবে, ফসফরাসের সঙ্গে যদি অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, P2O5, এবং যেটা জলের সঙ্গে বিক্রিয়া করালে কি উৎপন্ন হবে, H3PO4, যেটাকে আমরা বলি অর্থোফসফোরিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পেলাম এই যে অক্সাইডগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কি, আম্লিক অক্সাইড। নেক্সট চলে আসছি অধাতুর সঙ্গে বিক্রিয়া করে এই অক্সিজেন কি উৎপন্ন করছে, প্রসম অক্সাইড। এখানে একটা
রিঅ্যাকশন গিভেন আছে বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে নাইট্রিক অক্সাইড আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশন করেছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করেছে NO মাইনাস তাপ এটা হচ্ছে কি প্রসম অক্সাইড কি এই জাতীয় অক্সাইডের আম্লিক বা ক্ষারীয় কোনো গুণই থাকে না এটা আমি নাইট্রোজেন দিয়ে দেখিয়েছি এটা কিন্তু কার্বন দিয়ে হতে পারে নিয়ন্ত্রিত অক্সিজেনের মধ্যে যদি কার্বনের দহন ঘটানো হয় সেক্ষেত্রেও কিন্তু কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় যেটা প্রসম অক্সাইড হিসেবে পরিচিত তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেন একটা অ্যাসিড উৎপাদক যেমন অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হলো আম্লিক অক্সাইড এই উৎপন্ন আম্লিক অক্সাইড আবার জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করলো অ্যাসিড তাহলে অক্সিজেন এইভাবে কি হচ্ছে অ্যাসিড উৎপাদন করতে সক্ষম তাই অক্সিজেনকে বলা যেতে পারে অ্যাসিড উৎপাদক নেক্সট চলে আসছি ধাতুর সঙ্গে বিক্রিয়া ধাতুর সঙ্গে বিক্রিয়াতেও ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্ষারীয় অক্সাইড বা ক্ষারকীয় অক্সাইড গঠন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম প্রভৃতি ক্ষার এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি বাতাসের সংস্পর্শে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে দেখতে পাচ্ছি আমরা সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে এবং এই যে অক্সাইডগুলো সেগুলো জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন করছে ক্ষার অর্থাৎ Na2O সোডিয়াম অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে কি উৎপন্ন করেছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে কি জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড যেগুলো কি এগুলো এগুলো ক্ষার আমরা জানি তাহলে আমরা দেখলাম যে ধাতুর সঙ্গে যখন অক্সিজেন বিক্রিয়া করছে কি উৎপন্ন করছে ক্ষারীয় অক্সাইড অর্থাৎ অক্সিজেনকে কিন্তু আমরা কি বলতে পারি ক্ষার উৎপাদকও বলতে পারি অর্থাৎ অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড দিচ্ছে যা জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করছে তার জন্য তাকে অ্যাসিড উৎপাদক বলা যায় আবার অক্সিজেন এই যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করছে যা আবার জলের সঙ্গে রিঅ্যাকশন করে বা জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করছে ক্ষার উৎপন্ন করছে সেই কারণে অক্সিজেনকে আবার আমরা ক্ষার উৎপাদকও বলতে পারি নেক্সট আসছি উভধর্মী অক্সাইড গঠন অর্থাৎ এই ধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে যে উভধর্মী অক্সাইড গঠন করছে অর্থাৎ অ্যালুমিনিয়াম কিছু ধাতু আছে যেমন অ্যালুমিনিয়াম জিঙ্ক লেড প্রভৃতি ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কি করে উভধর্মী অক্সাইড গঠন করে উভধর্মী অর্থাৎ যার মধ্যে অ্যাসিড এবং ক্ষার মানে বোথ দুটো ধর্মই আর কি প্রেজেন্ট এই জাতীয় অক্সাইড কি করে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে এই অক্সাইডগুলোর মধ্যে কি আম্লিক এবং ক্ষারীয় উভয় শ্রেণীর অক্সাইডের ধর্মই বর্তমান তাই এদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড আমি অ্যাজ অ্যান এক্সাম্পল একটা ইকুয়েশন দেখেছি মানে একটা ধাতুর সঙ্গে জাস্ট রিঅ্যাকশন এখানে দেখিয়েছি অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন করছে Al2O3 যেটা অ্যাসিড প্রথমে HCl অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর জল একইভাবে এই Al2O3টাই একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটেছে সোডিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে বিক্রিয়া করেছে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে NaAlO2 অর্থাৎ সোডিয়াম অ্যালুমিনেট প্লাস জল অর্থাৎ আমরা দেখতে পেলাম এই যে উভধর্মী অক্সাইড Al2O3 যেটা অ্যাসিড এবং ক্ষার দুজনের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করছে সেই কারণে Al2O3 কে আমরা বলতে পারছি কি উভধর্মী অক্সাইড নেক্সট চলে আসছি পারক্সাইড পারক্সাইড গঠন অতিরিক্ত সোডিয়ামের সঙ্গে অতিরিক্ত সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়
কি উৎপন্ন হতে পারে সোডিয়াম পারক্সাইড আমরা দেখতে পাচ্ছি 2Na + O2 থেকে Na2O2 আর এগুলোকে পারক্সাইড বলার কারণটা কি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বন্ধন এটাকে বলা হচ্ছে কি পারক্সো বন্ধন এই যৌগগুলোর মধ্যে কি হয় পারক্সো বন্ধন প্রেজেন্ট থাকে এবং এরা জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করতে পারে আরো কয়েক ধরনের অক্সাইড আছে যেগুলো সুপার অক্সাইড বা সাব অক্সাইডও কিন্তু অক্সিজেন উৎপন্ন করতে পারে নেক্সট ধর্ম চলে আসছি অক্সিজেনের জারণ ক্রিয়া বর্ণহীন নাইট্রিক অক্সাইড যেটা হচ্ছে NO সেটাকে যদি অক্সিজেনের সংস্পর্শে কোনোভাবে আনা যায় তাহলে আমরা কি দেখব বাদামি রঙের গ্যাস উৎপন্ন হচ্ছে অর্থাৎ বাদামি রঙের গ্যাস আমরা জানি কি নাইট্রোজেন ডাই অক্সাইড তাহলে রিঅ্যাকশন হচ্ছে কি NO + O2 2NO + O2 থেকে 2NO O2 অর্থাৎ নাইট্রিক অক্সাইডটা অক্সিজেনের সংস্পর্শে এসে জারিত হলো হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করলো তাহলে এটাই হচ্ছে অক্সিজেনের জারণ ক্রিয়া ঠিক একইভাবে সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো স্বচ্ছ ফেরাস সালফেট দ্রবণে লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো ফেরাস সালফেট দ্রবণে মধ্যে দিয়ে যদি অক্সিজেন গ্যাসকে চালনা করা হয় সেক্ষেত্রে আমরা কি চেঞ্জ দেখতে পাবো দেখতে পাবো যে ওই যে সলিউশনটার কালারটা কি হয়ে যাবে হলুদ হয়ে যাবে সেটা হলুদ হয়ে যাবে অর্থাৎ কি উৎপন্ন হবে এখানে যেটা ছিল ফেরাস সালফেট সে অক্সিজেন দ্বারা জারিত হলো হয়ে কি উৎপন্ন করলো ফেরিক সালফেট ফেরিক উৎপন্ন করলো ফেরিক লবণে পরিণত হলো অর্থাৎ দ্রবণের বর্ণ হলুদ হয়ে গেল এবার ঠিক জারণ ক্রিয়ারই আরেকটা এক্সাম্পল কপার ছিদ্রের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এই যে কপার ছিদ্রের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হতে পারে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হলো এবার এই যে নাইট্রিক অক্সাইড যে নাইট্রিক অক্সাইড গ্যাসটা উৎপন্ন হলো সেটাকে যদি আমি অক্সিজেন পূর্ণ একটা গ্যাস জারের মধ্যে প্রবেশ করাই সেক্ষেত্রে কি দেখব এই যে বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে অর্থাৎ কি হলো এই যে NO বেরোচ্ছিল সেই অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো হয়ে জারিত হলো হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হলো তাহলে এটা হলো জারণ ক্রিয়ার আরেকটি এক্সাম্পল নেক্সট চলে আসছি অক্সিজেনের শোষক সাধারণ উষ্ণতা বা কম উষ্ণতায় এই যে সিলভার গোল্ড প্ল্যাটিনাম প্যালাডিয়াম প্রভৃতি অক্সিজেনকে অধিশোষণ করতে পারে অর্থাৎ ধাতব পৃষ্ঠে দুর্বলভাবে আটকে রাখে আবার যদি সেগুলোকে যদি খুব গরম করা হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আবার অক্সিজেনকে ছেড়ে দেয় অক্সিজেনটা সেখানে আবার বেরিয়ে যায় অর্থাৎ শোষণ করে অধিশোষণ করে এক্ষেত্রে শোষণটা অধিশোষণ তারপর আবার যখন ওটাকে আরও বেশি টেম্পারেচার দেওয়া হয় ধাতুগুলোকে সেক্ষেত্রে অক্সিজেনটা বেরিয়ে যায় সেকেন্ড পয়েন্ট ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ সেটা কি করে অক্সিজেনকে শোষণ করে শোষণ করে কোন বর্ণ ধারণ করে বাদামি বর্ণ ধারণ করে থার্ড পয়েন্ট হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ সে কি করছে অক্সিজেন গ্যাসকে দ্রুত শোষণ করে নীল বর্ণ ধারণ করছে তাহলে আমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে যে কোন দ্রবণটি অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে বা কোন দ্রবণটি অক্সিজেনকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে সেক্ষেত্রে আমাদের আনসার বাদামি বর্ণের ক্ষেত্রে কি হবে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ আর নীল বর্ণের ক্ষেত্রে হবে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ তাহলে আজকে আমরা এই ভিডিওতে কি কি জানলাম অক্সিজেনের বিভিন্ন ভৌত ধর্ম আর অক্সিজেনের বিভিন্ন রাসায়নিক ধর্মগুলো সম্পর্কে অবগত হলাম এখানে অক্সিজেনের যে রাসায়নিক ধর্মের ক্ষেত্রে স্পেশালি আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রিঅ্যাকশন পেয়েছি সো রিঅ্যাকশনগুলো কিন্তু উইথ ব্যালেন্সড রিঅ্যাকশনসগুলো কিন্তু আমাদেরকে ইকুয়েশন সহকারে প্রিপেয়ার করতে হবে এবং ইকুয়েশনগুলোকে কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলোকে যেন আমরা ব্যালেন্স করি সো ব্যালেন্সড ইকুয়েশন সমেত রিঅ্যাকশনগুলোকে কমপ্লিটলি প্রিপেয়ার করতে হবে সো আজকের আমরা যা যা জানলাম তার বেসিসে কিছু প্রশ্ন প্রথমত নাম্বার ১ অক্সিজেনের হিমাঙ্ক স্ফুটনাঙ্ক কত নাম্বার ২ উভধর্মী অক্সাইডের সংজ্ঞা যে এক্ষেত্রে উভধর্মী অক্সাইডের সংজ্ঞা শুধুমাত্র সংজ্ঞা বলে ছেড়ে দিলাম তা নয়
with an example kon oxide ta ubhadharmi oxide hisebe seta kintu amaderke mention korte hobe adhatur shonge oxygen er bikriye amlik oxide gothon hoy byakha dao ba oxygen ke amra acid utpadok bolte pari tar byakha so bibhinno bhabe kintu ekta question aste pare aptai answer ke ghure phire astei pare नेक्स्ट होच्छे कॉपर छिबड़े संगे नाइट्रिक एसिडेर बिक्रिया उत्पन्न गैस के अक्सिजेन पूर्ण गैसारे मध्य प्रवेश कराले कि घटबे एखाने किन्तु प्रश्न उल्लेख करा नहीं जे समीकरण सहयोगे देखाओ किन्तु प्रश्नटा एले किन्तु आमादेर किन्तु विथ एन इक्वेशन ही आमादेरके लिखते हबे अक्सिजेनेर जे कोनो दुटी शोषकेर नाम करो और प्रशम अक्साइड कि एई क्षेत्रेओ ताई प्रशम अक्साइडेओ शुधुमात्र संज्ञा नय उदाहरण सहयोगे लिखते हबे Okay, for today, thank you.